পিতা মাতা বা প্যারেন্টস লোক যারা আছে তারা যতটা কেয়ারফুলি হবে তার স্টুডেন্ট মানে তার মানে ছেলে বা মেয়ে পড়াশোনা করবে কিনা এটার উপর নির্ভর করবে। মানে ফ্যামিলি পিতা মাতা যতটা কেয়ারফুলি সেটার উপর নির্ভর করবে ছেলেটা পড়াশোনা হবে কিনা। আজ অনেক পিতা মাতা টিউশন দেয়, স্কুল কলেজে পড়তে পারমিশন দেয়, কিন্তু খোঁজ নেয় না যে পড়াশোনা আদৌ করে কিনা। সকালবেলা উঠে ঠিক পড়তে যাই, মাস্টারের সাথে আড্ডা মেরে টাইমটা সময় নষ্ট করে বন্ধুর সাথে ঘোরাঘুরি করে ঠিক মাসের পর মাস বাবা বা মায়ের কাছ থেকে টাকাগুলো নিয়ে দিব্যি হয় প্রাইভেট স্যারকে দেয় অথবা নিজের বন্ধু বান্ধবদের সঙ্গে খরচ করে। কিন্তু পিতামাতা সেই পিতামাতা যে প্রকৃত পিতামাতা তার ছেলেকে টাকা বা মেয়েকে টাকা দিচ্ছে তার হিসাব রাখবে এবং পড়াশোনা আদৌ করছে কিনা এই বিষয়ে খোঁজ নেবে সেটাই হচ্ছে স্বচ্ছ বা আদর্শবান পিতামাতা। টাকা খরচ করছে এই টাকার একদিন হিসাব কিন্তু আল্লাহকে দিতে হবে, কারণ টাকার হিসাবও একদিন আল্লাহকে দিতে হবে এটা সব জায়গা থেকে প্রমাণিত। যদি কোনো পিতামাতা তার ছেলে বা মেয়ের কাছ মেয়ের জন্য পড়ার উদ্দেশ্যে সৎ উদ্দেশ্যে যদি টাকা খরচ করে তো সেই টাকার হিসাব দিতে হবে না, সাদকা হিসাবে প্রমাণিত হবে। তো কিন্তু সেই পিতামাতা যারা খোঁজ রাখে প্রাইভেট স্যার বা মাস্টারদের সঙ্গে পরিচিত আছে এবং পড়াশোনার বিষয়ে খোঁজ খবর রাখে সেই সব পিতামাতা এখন অনেক অংশে দেখা যাচ্ছে, মানে আমার বাস্তব লাইফেও আমি দেখছি অনেক পিতামাতা আছে প্রাইভেট স্যার টাকা চাইলে সঙ্গে সঙ্গে টাকা দেওয়ার ব্যবস্থা করে কিন্তু একবার খোঁজ রাখে না যে আমার মেয়ে বাবা ছেলে আদৌ পড়াশোনা করে কি না, আদৌ মাস্টারের সাথে ভালো ব্যবহার করে কিনা, আদৌ বইয়ের সঙ্গে পরিচিত কিনা একবার খোঁজ নেয় না। মাসের পর মাসে 500 টাকা করে প্রাইভেট টিউশন তো দিয়ে দেয়, টিউশন মাস্টারের কাছে ওই ফ্যামিলিটা খুব ভালো, প্রাইভেট মাস্টার সে তো আর লোকের ছেলের উদ্দেশ্যে মানে ভালো হবে কিনা এই বিষয়ে তো তার কোনো মাথা ব্যথা নেই, কারণ লোকের ছেলে পরমানন্দ যত উচ্চ নেতায় ততই আনন্দ, এটা হচ্ছে প্রাইভেট মাস্টারদের তার একটাই উদ্দেশ্য, আমাকে ঠিকঠাক টাকা দিলে আমি খুশি, এটা হচ্ছে প্রাইভেট মাস্টারদের উদ্দেশ্য। কোনো প্রাইভেট মাস্টার একবার বলবে না যে আপনার ছেলে পড়ে না, খুব কম, কিন্তু আপনি ঠিক টাইম মতো টাকা দিয়ে দেন আপনার প্রশংসা করবে যে অমুক ফ্যামিলি ভালো পড়াশোনা মানে খুব ই করে টাকা দিয়ে দেয় ঠিক টাইম মতো, একবারও বলবে না যে ওই মেয়েটা পড়াশোনা করে না বা ওই ছেলেটা পড়াশোনা করে না, হ্যাঁ তার জন্য কোনো প্রচেষ্টা সে রাখবে না, টাকা পেলে যথেষ্ট। তো সমস্ত পিতামাতাকে আমি বলতে চাই যে দেখেন পড়াশোনা যদি করাতে চান বা যদি পড়াশোনার উদ্দেশ্য থাকে তাহলে নিজের ছেলে বা মেয়ে খোঁজ রাখুন আদৌ পড়াশোনা করছে কিনা, বইয়ের সঙ্গে সম্পর্ক আছে কিনা, মাস্টারের সাথে খোঁজ রাখেন। মেয়ে পড়তে যাচ্ছে এই নয় যে সে পড়তে যাচ্ছে, অনেক কাজও আছে, ঘুরতে যেতে পারে, বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা দিতে পারে, এমনকি প্রেম করতেও তো যেতে পারে, কারণ এখন তো অধিকাংশ সেটাই দেখা যাচ্ছে যে টিউশন করার নাম করে সিনেমা হল, টিউশনের নাম করে বন্ধুর সাথে আড্ডা, টিউশনের নাম করে অনেক মানে ট্যুর। সুতরাং সবাইকে একটাই রিকোয়েস্ট, আপনার ছেলে বা মেয়ে পড়ছে সেটা কিভাবে পড়ছে আদৌ পড়াশোনা করছে কিনা এটা প্লিজ খোঁজ রাখুন, তাহলে পৃথিবীতে সফল তো হবেন ওপরেও সফল হবেন, ওপরেও মানে আল্লাহর কাছেও একটা অন্তত বেঁচে যাবেন, টাকার হিসাব দিতে কম সময় লাগবে, কারণ যে টাকাটা সৎ উদ্দেশ্যে আদর্শবান বাবা ছেলেমেয়ের পড়ার উদ্দেশ্যে খরচ করবে এই টাকার হিসাব আল্লাহ দেবে না। সো থ্যাংকস ফর ওয়াচিং মাই দিস ভিডিও অ্যান্ড প্লিজ
সাবস্ক্রিপ্ট সাবস্ক্রাইব অ্যান্ড লাইক অ্যান্ড কমেন্ট অ্যান্ড প্লিজ সাজেস্ট দ্য নেক্সট টপিক ফর নিউ ভিডিও বাই